ছিলাম, আপনারা জানেন গত কিছুদিন আগে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, হয়েছিল না? এই কথাটা আমি সব মাহফিলে বলি শুধু বোঝাইবার জন্য। মামলা হয়েছে সেপ্টেম্বর 1 তারিখে বিকেল বেলায়। একটা ফোন আসছে, এক সাংবাদিক ফোন দিল টেলিভিশনে, এনটিভির সাংবাদিক, বলছে আপনার ব্যাপারে একটা মামলা হয়েছে। এরপরে দ্বিতীয় ফোনটা আসলো, আর একজনে ফোন দিল। তো আমি আম্মাকে বললাম এই এই কাহিনী, সবাই ঘরের সবাই টেনশনে পড়ে গেছে, টেলিভিশনে নিউজ হয়ে গেছে, বিষয়টা তো সাধারণ রইল না। ঘরের সবাই টেনশন, খাবার বন্ধ, রাত্র বাজে 12টা, বৃষ্টি ঝুমা বৃষ্টি পড়তেছে। তখন আমি ঘরের মধ্যে ঘুমকিয়ে আসে, ওয়াজ করবো না মামলা কি কি হইলো না হইলো। ইন দি মিন টাইমে 12:30টার সময় আম্মা বলতেছে, ভূত তোর মনটা কি খারাপ হয়ে? আম্মা খারাপ বলতে, আসলে জীবনে তো কেউ কাহারো ক্ষেত্রে আইলো ভাঙ্গি নাই, কাহারো বিরুদ্ধে মোনাফিকে করি নাই, কাউরে ঠকাইও নাই, ভালোবাসা ছাড়া তো কাউকে নিন্দা করি নাই। তা আম্মা বলতেছেন, ঠিক আছে তুমি একটা কাজ করো, এখন তুমি ঢাকা চলে যাও, আজকে রাত্র বাজে 12:30, আর এখন বৃষ্টিও পড়তেছে, এখন আমি ঢাকা গিয়ে কি করবো? তোমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ করেছে, অভিযোগের জবাব যদি দেওয়া না হয় তাদের মিথ্যাটাই সত্য হয়ে যাবে, এটাই হলো শরীয়ত, তুমি তাড়াতাড়ি ঢাকায় যাও। আমি বললাম ঢাকায় গিয়ে আমি কাকে ধরবো, কি করবো? সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলা তো একটু উচ্চাঙ্গের মামলা, জজকোর্ট, সারা বাংলাদেশের একটাই জজকোর্টের মামলা সাইবার ট্রাইব্যুনাল, তা আমি এখানে গিয়ে কি করবো? আম্মা বলছে তুমি যাও। আমি বলছি বৃষ্টি পড়তেছে। তখন আমার আম্মা বলতেছে যাও। ধর আমার ছোট ভাইরে বললাম ঠিক আছে রেডি হ, রেডি হইলো, গাড়ির ড্রাইভার ফোন দিলাম, সেও আসলো। তখন আম্মার বললাম আম্মা আমি জানি না ঢাকা যায় কি করবো, তো ঠিক আছে আমি যাইতেছি। আম্মা ডাক যে একটা সৈন্য যা, তুই ঢাকা যাবি আর আমি তোর মা নামাজের মুসল্লায় আছি। আওয়াজে মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা তোর জন্য নামাজের মুসল্লায় আছি, সেই মায়ের জায়নাজ বাজার উপরে সন্তানের জন্য দাঁড়ানোটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একটি সাধনার দাঁড়ানো। মা 3 দিন পরে, 1 দিন, 2 দিন, 3 দিন পরে মামলা যখন খারিজ হলো, বাড়িতে আসে শুনলাম আম্মা 3 দিন শুধু পানি খাইয়া রোজা রাখছে, পানি দিয়া ইফতার করেছে, আর কোনো খাবার খাই নাই। এই মানুষটার মনে জীবনে কোনোদিন কষ্ট দিতে পারবি না। খুদার কসম করি বলে যুবক, এই মুরব্বী বাপটা তোর জন্য কম করে নাই। আজকে তাদের মা বাপ মারা গেছে, ওদেরকে জিজ্ঞেস কর মা বাপ কেমন জিনিস, ওরা বলবে হুজুর বাড়ি ঘর আছে সব আছে, কিন্তু এত ভালো খাবার যখন খেতে যায় মার কথা মনে হয়ে যায়। খুদার কসম, এই মা বাপটার চোখের পানি ফালাইয়া কান্দাইও না, কবর আজাবের ভিতরে পেয়ে গেছি, মার মনে কষ্ট দিলে কবর মধ্যে আজাব সত্য।